নারায়ে তাকবীর এটা তো হাদিসে নাই, আসেন আমরা নারায়ে তাকবীর বাদ দিয়া লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলি। লিল্লাহে তাকবীর হাদিসের মধ্যে নাই, এটা আজকে আমি পরিষ্কার মিডিয়ার সামনে বললাম, লিল্লাহে তাকবীর হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে আছে কি? শুধু তাকবীর আল্লাহু আকবার, এটা হাদিসের মধ্যে আছে। তাহলে আমরা যে নারায়ে তাকবীর বলি, এটা তাকবীর আল্লাহু আকবারের একটা সরাসরি অনুবাদ, যেই অনুবাদ রক্তের সঙ্গে মিশ্রিত। এই স্লোগান মুসলমান ভুলে যেতে পারে না, ঠিক কিনা বলে? এই স্লোগানের ভিতরে স্পিড আছে না নাই? এই জন্য এই স্লোগান অনেকের সহ্য হয় না। এই স্লোগান দিলেই অনেকে মনে করে যে এই স্লোগান তো রাজাকারের স্লোগান, এই স্লোগান কেন দেওয়া হলো? এই স্লোগান রাজাকারের স্লোগান নয়, এই স্লোগান ইমান দীপ্ত মুসলমানের স্লোগান, ঠিক কিনা বলে? এটা ইমান দীপ্ত মুসলমানের স্লোগান। এই স্লোগানের ভিতরে স্পিড আছে না নাই? অনেক সময় এই যে মসজিদে আমরা স্লোগান দিলে অনেকে মনে করতে পারে আল্লাহু আকবার, মসজিদের মধ্যেও স্লোগান? তাহলে চিন্তা করেন, মসজিদের স্লোগান কি আমরা শুরু করছি না ছিল? চিৎকার করে মুসলমানেরা কেঁদেছে আল্লাহর কাছে, বিজয় এমনি আসে নাই। এই স্লোগানগুলা মুসলমানের অস্ত্রের চাইতে পাওয়ারফুল ছিল। আমি মিশরে নিজের চোখে দেখেছি হাফেজ মুরসি রহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, মুসলমানের অনন্য এক বীর। আমি জীবনে হযরত ওমরকে দেখিনি, আমি জীবনে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে দেখিনি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইনি, তাবিদেরকে দেখি নাই, তাবে তাবিনদেরকে দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দেখি নাই, সেদিনের মানুষ আমরা। কিন্তু আমি হাফেজ মুরসি রহিমাহুল্লাহকে দেখেছি। উনি নিজে তাহরির স্কয়ারে যখন বক্তব্য দিলেন, তিনি বুকটাকে এইভাবে খুলে দেখালেন, আমি কোনোরূপ প্রোটেক্টর পরে তোমাদের এখানে বক্তব্য দিতে আসিনি, যদি আমি কোনো অন্যায় করি আমাকে তোমরা শুধরে দিবে, আর আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের মুখে থাকবে আল্লাহর নামের স্লোগান, সিলমিয়াতুনা আকওয়া মিনার রাসাসিল মাসবুক। তারা আমাদেরকে একদিকে বন্দুক দিয়া গুলি করবে, আমরা নিরস্ত্র খালি হাতে তাকবীর নিয়ে ঝাঁপায়া পড়ব, জালেম আমাদের সঙ্গে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। আমি ওনার বক্তব্য শুনে সেদিন চিন্তা করলাম আল্লাহু আকবার, এই যদি এই যুগের মুসলমানের কথা হয়, তাকবীরের স্পিরিট আর পাওয়ার হয়, সেই যুগে মুসলমানদের জবানের পাওয়ার কেমন ছিল? আমি আমার নিজের চোখে দেখেছি এই মানুষটা ফজরের নামাজের সময় বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে হাজির হইত, আজকে এই মসজিদে, কালকে আরেক মসজিদে, তেমন কোনো গার্ড টাট কিছু না, একবারে সাধারণ সিম্পল একটা জুব্বা পরে গিয়ে হাজির হয়ে গেছে। ফজরের নামাজের পরে মাইকটা হাতে নিয়ে বলতেন, আইনা আনতুম মাতা তাস্তাইকিদুন আল কুদস ইয়াবকি, তিনি চিৎকার করে বলতেন, তোমরা কোথায় এখনো ঘুমায় আছো? কুদস আজকে কাঁদতেছে, বাইতুল মুকাদ্দাস তোমাদের জন্য ফুপির কাঁদতেছে, কেমন করে মুসলমান তোমরা ঘুমায় আছো? জাগ্রত হও, নামাজের দিকে আসো, পড়েন আল্লাহু আকবার। ওনার এই চিত্র যখন শুরু হইল, পুরা মানুষের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়ে গেল, যে কোন জায়গায় না জানি প্রেসিডেন্ট আজকে আস, জুমার নামাজে এক জায়গায় হঠাৎ করে গিয়ে হাজির হইতেন, স্বাভাবিকভাবে একটা প্রেসিডেন্ট গিয়ে জুমার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। অনেক সময় খতিব সাহেবরা বলতেন যে একটু কথা বলেন, বলতেন না আপনি কথা বলেন, পরে তিনি হয়তো দু একটা মিনিট মুসলমানদেরকে জাগ্রত করার জন্য কথা বলতেন। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, জীবনের সব সময় জবানের ভিতরে আমরা জিকিরকে নিয়ে আসব। আমাদের যারা আসলাফ,
যারা গত হয়ে গেছে, এই দুনিয়ার ভিতরে যারা দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা সবাই দুনিয়ার জীবনে ময়দানে যেভাবে অগ্রসর ছিল, রাতের অন্ধকারে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে ভিজিয়ে রাখতো, আর ইস্তেগফার তাদের জবানের সঙ্গী ছিল। এই জন্য হাঁটতেছেন চলতেছেন সব সময় ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানায় নেন। যিনি আমাদের বালা মুসিবত উঠায় নেবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুঝছিলাম পাঁচটা কারণে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে। আপনারা পাঁচটা কারণের চারটা যে বললাম আপনাদের মনে আছে চারটা? এক নাম্বার, অধিক পরিমাণে দোয়া করা, বলছে খালি মাদ্রাসার ছাত্ররা। এবার সবাই মিলে বলেন তো দেখি, এক নাম্বার মাশাআল্লাহ, দুই নাম্বার মাশাআল্লাহ। এগুলো সহজ বিষয়, খালি একটু আমলে আনবেন, কাজে লেগে যাবে জীবন। তিন নাম্বার, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আমি মিশর থেকে এত পরিমাণ ফোন দিতাম, সত্যি এখন মাঝে মাঝে আমার নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হয়। মিশর থেকে আমি এত পরিমাণ ফোন দিতাম, আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিতাম আর দোয়া চাইতাম, ফোন দিতাম আর দোয়া চাইতাম। কিন্তু এখন আসলে সময়ের পরিবর্তনে ব্যস্ততাও অনেক বেড়ে গেছে, কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে এটা থেকে তো মাপ পাওয়া যাবে না যে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি। ব্যস্ত বানাইছেন কে? ব্যস্ত আল্লাহই বানান। আল্লাহ এক মুহূর্ত সময় লাগবে না, এই ব্যস্ততা সব ফুরায় যাবে। এমন অবসর আপনার আসবে, আপনি তখন চিন্তা করবেন যে আল্লাহ ব্যস্ততা আবার একটু দেন। এই জন্য সময় যেই সময় আসেন ওই সময়ের কাজে লাগান। এই নসিহত আমি আমার নিজের জন্য এবং আপনাদের সবার জন্য করছি। এরপর চার নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। পাঁচ নাম্বারে তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন। আজ যদি আপনি পড়েন মাছের পেটে ইউনুস আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ মুক্তি দিয়েছেন, আজকেও যিনি আমাকে আপনাকে মুক্তি দিবেন তিনি কে? বেশি বেশি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো দেখি একটু, সুবানা সুবানা, এই যে ভুলটা আমাদের, সুবহানাল্লাহ লাইসা সুবহানাল্লাহ। বার মধ্যে কিন্তু জবর না, বার মধ্যে কি মাশাআল্লাহ, বার মধ্যে সাকিন, বার মধ্যে সাকিন। তাহলে বলেন তো একটু সবাই, সুবহানাল্লাহ সুবানা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনার কষ্ট হয় নাই তো? একটা জুমার ভিতরে সব বিষয়গুলো আলোচনা করা খতিবের দায়িত্ব। আজকে গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানতে যাচ্ছি। পাঁচটা বিষয় তো সবার মনে থাকবে ইনশাআল্লাহ, তাসবিহ পড়বেন বেশি বেশি। শেষ একটি গুরুত্বপূর্ণ মাসআলা, যে বিষয়টি ওয়াজিব, জানা সত্ত্বে তরক করলে নামাজ হবে না, আর যারা জানেন নাই আল্লাহ এটা তো আল্লাহর খুশি, আল্লাহ মাফ করে দেন, এটি স্বাভাবিক। নাহলে আমরা এক মুহূর্ত তো বাঁচতে পারতাম না, আল্লাহ মাফ করে দেন দেখি আমরা বেঁচে আস, নাহলে আমাদের প্রতিনিয়ত যে গুণাগুলা হচ্ছে আমরা বেঁচে থাকার কথা না। গুরুত্বপূর্ণ মাসালাটি হচ্ছে এই, যখন আমরা সালাম ফিরাই, ইমাম সাহেব যখন সালাম ফিরায়, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনাদের কাজ কি? ইমাম সাহেবের সাথে শুধু এইভাবে সালাম ফিরানো না, নুতকান উচ্চারণ সহকারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্তত আপনার কানে শুনেন, সালামু আলাইকুম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম অন্তত আপনার কানে শুনেন, এমন করে আপনি উচ্চারণ করবেন। আমাদের দেশে দেখা যায়
এটা ওয়াজিব তরক হয়েছে। কি তরক হয়েছে? ইমাম সাহেবের সাথে আপনি দুই দিকে ফিরলেন, নামাজের ওয়াজিব তরক হয়ে গেছে। এটা চারো মাযহাব একমত। আপনি মনে করেন না যে হানাফি মাযহাবে মনে সুযোগ আছে? না, চারো মাযহাব এক্ষেত্রে একমত। সালাম ফিরার সময় বলে কয়ে সালাম ফিরাতে হবে। আর যারা উমরা করতে গেছেন অথবা হজে গেছেন, দেখবেন আমরা বাঙালিরা সারা সবাই দেখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, মোটামুটি একটা আওয়াজ মেনটেন করে সবাই বলে, বলে না বলে। এই যে মাশাআল্লাহ যারা উমরা করে আসছেন, এই যে আমাদের সেক্রেটারি সাহেব হজ করছেন, ওমর ফারুক সাহেব আলহামদুলিল্লাহ হজ করছেন, উমরায় গেছেন, আরও যারা এখানে আছেন, সবাই তখন নিজে নিজে চিন্তা করছেন যে কিরে মানুষগুলো কি তারা ভুল করতেছে না আমি ভুল করতেছি? আসলে তারা ভুল করতেছে না, ভুল করতেছি আমরা। এই কাজটা আমরা করব না, ভুলটা আর করব না ইনশাআল্লাহ। এরপরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার, তখন আপনি মনে মনে আল্লাহু আকবার, এটা সুন্নাহ, না করলে কোনো গুনাহ হবে না, করলে সওয়াব হবে। ইমাম সাহেব যখন রুকুতে গেলেন আল্লাহু আকবার, তখন আপনি পারলে আল্লাহু আকবার বলবেন। এই যে প্রত্যেকটা পরিবর্তনের সময় আপনি বলবেন, এটা সুন্নাহ, না বললে কোনো অসুবিধা নেই। কিন্তু সালামের সময় বলাটা কি ওয়াজিব, এটা তরক করা যাবে না। যদি শরম লাগে, লজ্জা লাগে, অন্তত ঠোঁটটা নাড়াবেন, সালাম এর দূর অন্তত ঠোঁটটা নাড়াবেন যে আমি এরকম জোরে বলবো, এটা কীরকম হয়। তো জোরে বলা দরকার নেই, অন্তত ঠোঁটটা হলেও নাড়াবেন। শুধু খালি ওই হিজবুত তাওহীদের সেলিমের মতো নামাজ কিন্তু এরকম এরকম ব্যায়াম না। দেখছেন তার নামাজের স্টাইল, আরে বাপরে বাপ, মানে মনে হয় ট্রেনিং দেওয়ার জন্য দাঁড়াইস। হ্যাঁ, নামাজের ভিতরে যদি আপনি নামাজ সুন্দর করে পড়েন, অটো ব্যায়াম হয়ে যাবে। আপনি নামাজ যদি সুন্দর করে পড়েন, অনেকের পিঠে ব্যথা আছে অথবা ধরেন কোনো অপারেশন হয়েছে, এরকম কারণে যদি কারো হয়ে থাকে, রুকুতে যদি একটু কম ঝুঁকে, তা আপনি আবার মনে করেন না যে লোকটা নামাজ হয়নি। আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে ইসলামকে, এটাকে আমরা কঠিন বানাবো না। যেটাকে আল্লাহ সহজ করছে আমরা কঠিন বানাবো না। হাদিসের ভিতরে একটা হাদিসকে ওয়ান থার্ড অফ ইসলাম বলা হয়েছে, ইসলামের তিনের এক বলা হয়েছে। তাহলে গুরুত্ব কম না বেশি? ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, শুভ সংবাদ দিয়ে দাও, দলে দলে মানুষকে ভয় দেখায় পৃথক করে দিও না। এই জন্য আমরা পৃথক করার জন্য আসিনি, আমরা মানুষকে শুধু কাছে টানার জন্য আসি। ইসলাম সহজ, ইসলামের দিকে আসেন। যিনি আমাদেরকে অবশ্যই মাফ করে কবুল করবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনার কথা ঠিক এই পর্যন্ত। আর উদার্ত একটা আহ্বান আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ গত জুমাতে আমি নিজে আপনাদেরকে বলছিলাম ওই আমল আল্লাহর কাছে অতি বেশি প্রিয় যেটা আপনি প্রতিনিয়ত করবেন। এবং সেখানে বলা হয়েছিল আমাদের এই এলাকায় অনেক মুসল্লিরা ছিল যারা এখন বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে নিজেরাই এখন ফ্ল্যাট হোল্ডার হওয়াতে চলে গেছেন অনেক দূর দারাজে। তো মসজিদে যারা এককালীন 200 টাকা 300 টাকা 500 টাকা দিতেন, এরকম মুসল্লিও ছিল 5,000 টাকা দিত। তো ওনারা চলে গেছেন আরেক এলাকায়, এখন ওই টাকাটা আমরা না পাওয়াতে অনেক সময় যারা এই মসজিদে খিদমতেরত আছেন ওনাদের বেতন দিতে অনেক সময় কষ্ট হয়, দেরি হয়। তো এটা যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদে যাদেরকে খিদমতে সম্পৃক্ত করেছেন প্রত্যেকে সম্মানিত। মসজিদের সাথে লেগে থাকা এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সাথে থাকা, মসজিদের টুকটাক আয় যা আসে,
এর মধ্যে আপনার একটা অংশগ্রহণ থাকুক। 200 টাকা এখনকার বাজারে ভালো একটা জায়গায় নাস্তা করলেও 200 টাকায় হয় না, ঠিক না? আর চিন্তা করেন আপনি এই মসজিদে ধরেন খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব সহ সবাই আপনার বাসায় যদি যায়, আপনি স্বাভাবিকই চিন্তা